বিয়ানীবাজার চন্দ্রপুর সড়ককে শেষ চার কিলোমিটার অংশ স্থানীয় লোকজনের কাছে এখন এক ভোগান্তির নাম সড়ক জুড়ে এখন ছোট বড় গর্ত খানাকন্দ আর দুলার রাজত্ব পাকা সড়কটি সংস্কার ও কাজ শুরু হয়েছিল বছরখানেক আগে দরপত্রের চুক্তি অনুযায়ী চলতি বছরের জুন মাসে সড়কটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল তবে দীর্ঘতি ও অল্প শ্রমিক নিয়োগে সংস্কার কাজে গাফিলতি সৃষ্টি করে ঠিকাদারি প্রতিষ্ঠান তাছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ চাষ না করেই আর কাজ করবে না মর্মে স্থানীয় এলজিডি অফিসকে লিখিত চিঠি দিয়েছে কনস্ট্রাকশন প্রতিষ্ঠান কন্ট্রাক্টর কাজ করবে না মর্মে অলরেডি আমাদের কাছে লিখিত আকারে জানিয়েছে সে আর কাজটা করতে যাচ্ছে না টেন্ডার করে কাজ বাস্তবায়ন করতে করতে তো সময় লাগে হয়তো দেখা যাচ্ছে এক বছর সময় লেগে যাচ্ছে এর মধ্যে মার্কেট প্রাইস বেড়ে যাচ্ছে এরকম আর কি টিকাদারের গাফিলতি আর অবহেলার কারণে সড়কটির মাতিউরা কান্দিগ্রাম থেকে তিলপাড়া ব্রিকফিল পর্যন্ত সড়কের দুই মিটার আরসিসি ডালাই এবং আড়াই কিলোমিটার পিস কাজ বাকি রেখেই কাজ ছেড়ে দিয়েছে টিকাদারি প্রতিষ্ঠান নালবহর বাজার থেকে তিলপাড়া বাজার পর্যন্ত রাস্তা খুঁড়ে কোয়া বিচ্ছিয়ে রাখা হয়েছে ট্রাক সহ বাড়ি দ্রুতগতির যানবাহন এলেই দুলায় পুরো এলাকা চেয়ে যাচ্ছে আশেপাশের গাছগুলোর পাতার উপর দোলার পুরু আস্তরণ পড়ে রং বোঝা যাচ্ছে না বিশেষ করে এই অংশে দুটি হাট ক্রেতা বিক্রেতা স্থানীয় এলাকাবাসী সহ স্কুল কলেজগামী শিক্ষার্থী রোগীবাহী অ্যাম্বুলেন্স ও সাধারণ যাত্রীদের জন্য রাস্তার খানাখন্দ ও দুলার ভুগান্তি সহ্য করে চলাচল অনেকটা কঠিন হয়ে পড়েছে ওটার মাত্রাতে অধিক আইয়া আপনারা ঠিকাদার হল কইউদা হইলা আমরা এই ভুগান্তি ফলাইয়া এটা তো আসলে মানবিক দৃষ্টিতে হইলে আমরা র কষ্ট দ্রুত সে সরিয়ে দেখার রাস্তা। আমরা দোকানে তো সামনে সব আমরা বালিয়ে লাল দুলাই আমরা দোকান দোকান খুলতাম পারে না অনেক সময় বন্ধ থাকে। পরিস্থিতি হিসাবে আমরা তো ছলাইবের মসলিয়ে দাঁড়াইছে। রাস্তা অবস্থা খারাপ খারাপ হয়। রাস্তা রাস্তার এই সাইডে কিছু ভাঙার কারণে কষ্ট হয় একটু। এবং গাড়িগুলো চালাইতে বড় অসুবিধা হয় মানুষ যারা সিএনজিও চলে বা বিভিন্ন গাড়িও চলে আমরা মোটরসাইকেলে বাংলা রাস্তার তো কষ্ট হয় আর রাস্তাটা ওই গেলে সব থেকে সুবিধা হয় আর আমরা সব বিয়ানি সব মানুষের ও রাস্তা বেশি বাঙ্গা দুই একটু যাতা আর আমরা দোকানটাকে বইতে পারি না তুলাবালির কারণে আমাদের গ্লাস লাগিয়ে রাখতে হয় গ্লাস না লাগানোর কারণে আমাদের দোকানে তুলাবালি ঢুকে যায় তুলাবালি ঢুকে গেলে আমাদের এখানে অনেক ক্ষতি হয় আর গ্লাস লাগানো থাকলে আমাদের শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হয় প্রায় ছয় মাস থাকি রাস্তার যে অবস্থা আর আমরা যে সাধারণ পাবলিক সাধারণ জনগণ যে দুর্ভোগ শিকার আর আমরা সাধারণ স্কুলের ছাত্রছাত্রী হল দাওয়াত আওয়াত এরপরে আপনার প্রায় সময় আমরা যে ইয় যাইতে হসপিটাল যাইতে বিভিন্ন ইমার্জেন্সি রুগীলীয় যাইতে যে পর্যন্ত কষ্ট আর আমরা সর্বস্তরের জনগণের সুবিধা লাগে যত তড়িত ফারা যায় আমরা রাস্তাটা উন্নয়ন করিয়া রাস্তাটা সংস্কার করিয়ে দেওয়া লাগে জোর দাবি আমরা এলাকারবাসীর পক্ষ থেকে আমরা জানাই শুধু তাই নয় সড়কটির সংস্কার শেষ হওয়া তিনশত মিটার আর সিসি ডালাই এবং দেড় কিলোমিটারের বেশি অংশের পিস ডালাইয়ের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সড়ক ব্যবহারকারীরা তাদের অভিযোগ সংস্কার কাজ শেষ হবার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে দেয় বিষয়টির জন্য কর্তৃপক্ষের অবহেলা ও খামখেয়ালিপনাই দেয় এটি খুঁড়ে রাখা হয়েছে ভেঙে রাখা হয়েছে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে এত গতিতে এবং এবং অত স্লো যেটা মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই তো আমরা দীর্ঘদিন থেকে এই বিষয় নিয়ে কথা বলতে আসতেছি উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে এবং ব্যক্তিগতভাবে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলি কিন্তু এর কোনো সুরা হচ্ছে না তো আমি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তথা এই আসনের সম্বন্ধ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই এলাকার মানুষের ভোগান্তির লাঘবের জন্য আপনারা অচিরেই রাস্তাটি এ কাজ দ্রুত শেষ করবেন যদি এই টেকাদারি প্রতিষ্ঠান পলায় যায় এই কাজ রেখে পালিয়ে যায় আমার মনে হয় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন কাজের গুণগত মান ভালো না কারণ এইদিকে আর ডালাই যেটি হয়েছে এখানে তিনশোটা রড যেটা ব্যবহার করা হয়েছে আমরা যেটি সাধারণত ইউনিয়ন পরিষদের ভিলেজ রোড যেটা ভিলেজ রোডে আমরা তিনশোটা রোড ব্যবহার করি এইবার যে কন্ট্রাক্টর সাহেব এই কাজ নিয়েছিলেন উনাকে আমরা বারবার অনুরোধ করেছি যেন কাজটা কমপ্লিট করেন কিন্তু উনি অর্ধেক কাজ করে এমন অবস্থায় রেগে গেছেন যে সারা ফিজ একসাথে তুলে আমরা এলাকার মানুষ এখন দুলা বালুতে সবাই সর্দি জোরে বুকতেছে এবং ডেইলি দুই একটা গাড়ি নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট করছে সুন্দরপুর রাস্তার কাজ শুরু হওয়াতে আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম আর চার পাঁচ মাস দীঘ্র তারা কাজ করছে মিনারাই তাকিয়া নালবর বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার ফিস করছে আর ভাড়ার ভিতর দিয়া কিছু অংশ তারা আর সিসি ডালাই করছে এখন তারা সব সবাই কাজ ছাড়িয়া চলে যাচ্ছে কিন্তু আমাদের কাজগুলা করতেছে না বাঙ্গা রাস্তা ফালাইয়া রাখছে আমাদের যাতায়াতের জন্য খুব একটা অসুবিধা হইতেছে পাঁচ কোটি ছয় লাখ উনসত্তর হাজার টাকা বেয়ে বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কের চার হাজার একশত মিটার অংশ মেরামতের জন্য উপজেলা প্রকৌশল অফিস মেশাস রফিক কনস্ট্রাকশনকে নিয়োগ করে কাগজপত্রে প্রকল্পটি শেষ হওয়ার মেয়াদ এক মাস হাতে থাকলেও বাস্তবে সড়কের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি তবে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে দেয় পুনরায় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন কনস্ট্রাকশন ফার্ম দিয়েই সংস্কার কাজ শেষ করার কথা জানিয়েছেন স্থানীয় প্রকৌশলী তো সেক্ষেত্রে আমরা বাকি যে কাজ আমাদের আছে সেটার উপর আমরা এস্টিমেট করে আবার পাঠিয়ে দিই পাঠিয়ে দিলে আবার টেন্ডারের মাধ্যমে নতুন যে কন্ট্রাক্টটা পাবে সেভাবে বাস্তবায়ন হবে হবে হচ্ছে করে দুর্ভোগ ভোগান্তিতে কেটে গিয়েছে কয়েক বছর একাধিকবার টেন্ডার করা হলেও আগ্রহ দেখায়নি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ দু সালের বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সড়কটি এরপর গত বছরের শেষ দিকে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হয় স্বস্তি ফিরে স্থানীয়দের মধ্যে কিন্তু অর্ধেক রাস্তার সংস্কার করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে দেয় কুবে ফুসে উঠছেন তারা শহীদুল ইসলাম সাজু এবি বিয়ানীবাজার